গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মিতু অ্যান্ড তানিশ লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাসন টাসন মেজে অলরেডি ভিজে গেছি, তাই স্নান করে নিলাম। আমিও সকাল সকাল স্নান করে এই যে রান্নাঘরে আসলাম, আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো এক সাইডে, আর তরকারিটা এখনও বসাইনি, একটু পরে বসাবো। কী রান্না করবো আর কি ভেবে পাচ্ছি না, মানে সেরকম কিছু নেই ঘরে, খালি বেগুন আছে আর কাঁকরোল আছে। তো এই দুটো দিয়ে আর কী রান্না করবো, তো ভাবছি কী রান্না করি কী রান্না করি। তো সেই জন্য এখনও তরকারিটা বসাইনি। এদিকে কিন্তু সবাই প্রায় হয়ে এসছে, 8:30-8:30 মধ্যেও চলে যাবে, আমি এখনও কিছু তরকারি বসাইনি। তো যাই হোক, তাড়াতাড়ি করে কিছু একটা রান্না করি, রান্না করে ওকে খেতে দেই, খাওয়া দাওয়া করবে, টিফিন নিয়ে চলে যাবে, তারপরে মানে ঝামেলা শেষ। কারণ সকালবেলা একটা ঝড় বয়ে যায়, কতক্ষণে ওকে রান্না করে দিব, কতক্ষণে টিফিন প্যাক করে দিব, তারপরে আর সারাদিন সেরকম কোনো কাজ নেই। তো এটাই আর কি। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে চা খাওয়ার সময়। এখন আমি একদম খুবই 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 ব্যস্ত, আবার পরে কথা হচ্ছে। আর আজকে জানি না আমার গলাটা কী হয়েছে, কথাগুলো তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে তো। আমার কথাগুলো আমি নিজে শুনছি, এ মা আমার কথাগুলো, আমার গলার আওয়াজটা এরকম কেন হয়ে গেল, তোমরা একটু কমেন্ট করে বলো তো আমার গলার আওয়াজটা কেন এরকম হলো। তো যাই হোক, হয়তো চা খাওয়ার পরে একটু ঠিক হয়ে যাবে, মানে ভাঙা 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 গলার আওয়াজটা। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, ও খাওয়া দাওয়া করে চলে গেল, রান্না ঠান্না শেষ, ও খাওয়া দাওয়া করে চলে গেল। আমি এদিকে ঘর টর পরিষ্কার করলাম, চা খেয়ে নিলাম, কারণ সকাল সকাল চা না খেলে ভাল লাগে না। তো একটু লাল চা খেয়ে নিলাম, লাল চা খেয়ে বিছানা টিছানা গুছিয়ে বাসন শাসন যা ছিল সেগুলো মানে পরিষ্কার করলাম, মেজে থেজে রাখলাম ঘরে, ঘর টর পরিষ্কার করলাম। পরিষ্কার করে এই মাত্র বসলাম, আর এখন প্রায় বাজে 10:30। তো এখন আমার যা কাজ সেটা হচ্ছে, আমরা যে গ্রুপ করি সেলফের গ্রুপ, সেখান থেকে কালকে বৌদি একটা এসেছিলো, এসে আমাকে কিছু খাতা দিয়ে গেছে লেখার জন্য, কারণ এখন লিখতে হবে, মানে কি বলবো, একেতেই সময় পাই না, তার উপরে আরও উপরি কাজ দিয়ে গেছে আর কি। তো এই দেখো, শুধু একটা খাতা না, এই যে একটা খাতা, মানে দুটো খাতা আমাকে এখন লিখে কমপ্লিট করতে হবে, কারণ অনেক দিন ধরে লেখা ছিল, মানে খাতাগুলো লেখা হচ্ছিলো না,
সেগুলো লিখতে হবে, মিটিংয়ের বইয়ের খাতায় লিখতে হবে, আরও অনেক কিছু হিসাবপত্র করতে হবে। কারণ গ্রুপের থেকে যেহেতু টাকা নেওয়া হয়েছে, সবাই কিছু কিছু করে টাকা নিয়েছে, কিন্তু সেগুলো এখানে তোলা হয়নি। মানে অনেকে সুদ দিচ্ছে, আসল দিচ্ছে, সেগুলো এই খাতাতে তোলা হয়নি। তো সেই জন্য এই খাতাতে এখন তুলবো। আসলে আমাদের যে ক্যাশিয়ার, মানে থাকে না ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি, তো সেক্রেটারি আর সভাপতি সেরকম মানে লিখতে পারে না। আর হচ্ছে যে ক্যাশিয়ার, সেটা হচ্ছে আমার আরেকটা ননা, মানে জ্যাঠা শ্বশুরের মেয়ে। তো ওর আবার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, তো সেই জন্য ও তো বাড়িতে নেই। তো সেই জন্য এগুলো আমাকেই মানে দায়িত্ব দিল লেখার জন্য। তো এই খাতাগুলো কমপ্লিট করব, অনেকগুলো হিসাবপত্র আছে, সেগুলো মিলাবো। জানি না কখন কতক্ষণ লাগবে এগুলো করতে, কারণ অনেকগুলো লেখা বাকি আছে। তো এগুলো অনেকগুলো লিখতে হবে। তো এখন যেহেতু ফ্রি আছি, তো ভাবলাম যে এখন মোটামুটি সব কাজ কমপ্লিট, তো এখন এগুলো নিয়ে বসি, এগুলো একটু লিখে নিই, নাহলে আর মানে সেরে উঠতে পারবো না এক সপ্তাহের মধ্যে। তো এগুলো কমপ্লিট করি। আর তোমাদের দাদাভাইয়ের আমি যেহেতু তোমরা দেখেছো যে কী হয়েছে, সেটা আমি বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বলবো ওর কী হয়েছে না হয়েছে। তো চলো এখন এগুলো লিখি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন প্রায় 12:30 বেজে গেছে, অনেকগুলো লেখা লিখলাম, তোমাদের দেখাই দেখো, মানে এতগুলো লেখা বাকি ছিল না, মানে বলার মতো না। এই দেখো, এখান থেকে পুরোটা লিখলাম, কতটুকু অবধি লিখলাম, পুরোটা লিখলাম, মানে এতগুলো পেজ, অনেকগুলো পেজ বাকি ছিল, সেগুলো লিখলাম। এখন ভিডিও এডিট করব, ভিডিও এডিট করে খাওয়া দাওয়া করব, এখনও তো সকাল থেকে খাইনি। ভিডিও এডিট করব, এডিট করে আপলোড করব, আপলোড করে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, মাথাটা আর চলছে না। প্রতিদিন শুতে শুতে 12:30, 12:00, 1:00 একটা তো বেজেই যায়। তো আজকে ভাবছি দুপুরবেলাটা একটু শুবো। তো এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে তার আগে আবার এডিট করতে হবে। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে একবারে বিকালে কথা হচ্ছে, বাই। বাজে মানে বিকাল 3:30 বাজে। তো আর এখন যাচ্ছি আমি পেছনে ভিডিও, একটা কালকের ভিডিও এখন আপলোড করতে। তো পেছনে গিয়ে তোমাদের দেখাবো আমার একটা জাকে, আমার নিজের যা, আমার নিজের বড় জাকে। তো অনেকেই তোমরা দেখোনি, তো আজ তোমাদের দেখাবো। তো চলো, আর সাথে ভাস্তি তো আছি, তো চলো ওদিকে আমার ভিডিওটা আপলোডও করা হবে। আর ওরা বৃষ্টির মধ্যে কি ভিডিও করতেছে, বৃষ্টির মধ্যে কি কি চুরি করে নিয়ে যাইতেছে, দেখো কি কি খেত থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, শাক পাতা ঘাস ওদের ওইখানে নাই, সেজন্য চুরি করতে আসছে এইখানে। এই যে বেগুন নিয়ে গেছে তার প্রমাণ, এই যে বেগুন পড়ে আছে নিচে, এই দেখো কি ব্যাপার, তোমরা কিসের জন্য আসছো এখানে, রসুন শাকটাই এখানে আয় ভিজে। আমি এখানে বৃষ্টিতে ভিজে ভিজে মরতেছি আর তুমি এই শাক তুলতেছ, বলে এমন করে বাবা। তুমি গামছাটা নিয়ে তুমি থাকো, এই যে আমার যা কারে বড় যা অক্সার নাগাছিস, সেই সুন্দরী।
সুন্দরীর সুন্দরী মেয়ে। বলো আমি আখ খাচ্ছি। এদিকে তো আসো। তো ভিজতি যা। ভিজতিছিস তো দেখ মাথা কি একদম শীতের মতন পড়ছে। দুটা এটা হচ্ছে আমার ভাস্তি মানে আমার বড় ভাসুরের মেয়ে। তো এদের বাড়িটা এদিকে না, এদের বাড়িটা হচ্ছে ওই দিকে ওই পাড়ায়। তো ওরা আজকে এসেছে, মানে একটু পরে চলে যাবে, বিকালবেলা করে আসে আবার চলে যায়। তো ও এখন লজ্জা পায়। আগে কাকিমণি 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 করে পাগল হইতো, এখন লজ্জা পায়। কেন লজ্জা পাও বলো? এমনি কেন লজ্জা পাও? শ্রাবণ মাস চলে গেছে, তা ওর কাঁচের চুড়ি আছে। এই দেখো, শুধু ওরও না, ওর কাকিমণিরও আছে। কাঁচের চুড়ি খুলি নেই। খুলে চুড়ি খুলবে না কেন? থাকবে, আবার শ্রাবণ মাসে পড়বা। শ্রাবণ মাস তো শেষ, ও এখন সাজবে আমার কাছে। হ্যাঁ, ও আসলেই কাকিমণির কাছে সাজবে, লিপস্টিক দিবে, তারপরে হচ্ছে আর কি দিবা? লিপস্টিক দিবা আর কি দিবা বলো? নেলপলিশ দিবে। আর কি দিবা? কিচেনা। এটা আমার ছোটো ভাস্তি, কিন্তু আরে ওর আরেকটা দিদি আছে, ও দাদু বাড়িতে থাকে, ও এখানে থাকে। তো চলো ওকে আগে সাজা দিই, নাহলে ও সাজবে না। সাজবা? সাজতে ভালো লাগে? হ্যাঁ। তো বই পড়তে ভালো লাগে না? মোবাইল দেখতে ভালো লাগে? খাইতে ভালো লাগে? জব করতে ভালো লাগে? বই পড়তে ভালো লাগে না? না, ঠিক আছে। তো চলো ওকে আগে সাজাই। লিপস্টিক দিবে, কাজল দিবে, আইলাইনার দিবে, আর কি দিবা? আইব্রু কে দিয়ে দিছে তোমাকে? একাই দিছে। দেখো একা একাই আইব্রু দিছে। বাপরে, তো চুলগুলোর মধ্যে কেন তেল দাও নাই? ছান করছো যে, ওর জন্য তেল দাও নাই? শ্যাম্পু দিছো? তো চলো আবার পরে কথা হচ্ছে। বাই বাই করে দাও তো, দেখাই যায় না। বলো বাই। তো বন্ধুরা দেখো, ও সাজুগুজু করা শেষ, আর এখন পুতুল টুতুল নিয়ে ছবি তুলবে বলছে। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। কি সুন্দর লাগছে না ওকে? তো বন্ধুরা, ফিরে আসলাম আবার অনেকক্ষণ পরে। তো পেছনে গেছিলাম ভিডিও আপলোড করতে, দেখতেই পেলে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু তো ভিডিও আপলোড করে এই মাত্র হচ্ছে বাড়ি আসলাম, আর দেখতে পেলে আমার যা। তো তোমরা এখন বলবে তোমরা সবাই যে দিদি ভাই, তুমি তো বলেছো দাদা ভাই একাই, তাহলে দাদা ভাইয়ের কি ভাই আছে? না, ভাই নেই। এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর, বড় জ্যাঠা শ্বশুরের ছেলের বউ, মানে আমাদের বংশের সব থেকে বড় বউ, মানে আমাদের বড় দিদি, সব থেকে বড় বউ হচ্ছে এই দিদি, আর সব থেকে ছোটো বউ হচ্ছে আমি। তো আমাদের দুজনের মধ্যে খুবই মানে খুবই ভালো সম্পর্ক, সবসময় হাসি খুশি সবসময় থাকি, আর এই দিদিও খুবই খুবই ভালো দিদি, তো খুবই ভালোবাসে, যেহেতু আমি সবার ছোটো, খুবই ভালোবাসে, খুবই খুবই আদর করে বলতে পারো। আমি জীবনে কিছু পাই না পাই, হয়তো একদিক দিয়ে আমি গরিব বা কিছু, কিন্তু একটা দিক দিয়ে আমি খুব হ্যাপি। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক এত ভালো, এত ভালো যে আমি ভাষায় বলতে পারবো না। প্রত্যেকটা লোক আমাকে ভালোবাসে। হ্যাঁ, কিছু কিছু লোক আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, অন্যকে ভালো, কাউকে ভালোবাসে না, তাদের কথাটা বাদ দিলাম, কিন্তু একদমই নিজেদের যারা, তারা খুবই ভালোবাসে আমাকে, খুবই স্নেহ করে, খুব ভালোবাসে। তো দিদিও আমাকে খুবই ভালোবাসে। আর দিদির যে মেয়েটা দেখলে, ছোটো থেকে আমার কাছে খুব আসতো, কয়েকদিন হলো হচ্ছে শরীরটা ওর ভালো ছিল না, তো সেই জন্য অত আসে নাই, কয়েকদিন আসেনি। তো এমনিতে খুবই আসতো আমার কাছে, খুবই কাকিমণি বলতে পাগল ছিল, কাকিমণি কাকিমণি সবসময় করতো। তো যখনই স্কুলে যেত, মানে দাদাভাই যখন স্কুলে নিয়ে যেত, এদিক দিয়ে রাস্তা দিয়ে যেত আর ডাকতো কাকিমণি। রাত্রি 12টা বাজে 1টা বাজুক, ও দাদুর বাড়ি এদিক দিয়ে যায়, যখনই যায় তখনই কাকিমণি কাকিমণি করে একবার হলেও ডাক দিবে, আর আমাকে উত্তর দিতে হবে, উত্তর না দিলে আবার রাগ হবে, এরকম আর কি, খুবই ভালোবাসে। তো এই আর সকাল থেকে মনটা সেরকম ভালো ছিল না, কিন্তু দিদি আসার পরে, তারপর আরেকটা যা আসলো, তিন যা মিলে যখন গল্প করলাম, একটু মনটা মানে হালকা হলো, ভালো লাগছিল। কেন মন খারাপ আমি বলি, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই আসলে। ও ভ্যাকসিন দিয়েছে, মানে কোভিডের ভ্যাকসিন দিয়েছে, ভ্যাকসিন দেওয়ার পর থেকে
হাত খুব ব্যথা, এবার একটা হাত এত ব্যথা যে এই হাতটা তুলতে পারে না। কালকে রাতে আসার পরে তো মানে ভালো করে হাত দিয়ে মেখে ভাতই খেতে পারছে না, তারপর আমি মেখে খাইয়ে দিলাম, তারপরে হচ্ছে বলছে যে আমার হাতের উপরে একটা বালিশ দাও, তারপরে আমি হাত রাখি, মানে এত হাত ব্যথা। তারপরে দেখি রাত্রি যখন 12টা সাড়ে 12টা এরকম, তখন ও দেখি প্রচুর জ্বর এসে গেছে। তো আমি বললাম কি ব্যাপার, জ্বর এসে গেল কেন হঠাৎ ভ্যাকসিন দিয়ে? খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমার একটা জামাইবাবু আছে, বড় জামাইবাবু, তো ওই জামাইবাবুকে ফোন করলাম যে জামাইবাবু, মানে ওই জামাইবাবু আবার হসপিটালে থাকে আর কি, তো জামাইবাবুকে বললাম যে জামাইবাবু দেখো তো এরকম এরকম জ্বর এসে, কয় কি এটাতে হয়, এটাতে জ্বর আসে সেটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। প্রথম যে ভ্যাকসিনটা দিয়েছিল সেটাতে কিন্তু জ্বর আসেনি, আর হাত খালি হালকা একটু ব্যথা করেছে, অত ব্যথা করেনি। কিন্তু সেকেন্ড ভ্যাকসিনটা যখন মানে ও দিল, হাতটা খুব ব্যথা, তারপর জ্বর আসছে, আমার খুব ভয় লেগে গেছিলো। তাই জামাইবাবুকে ফোন করে বললাম, জামাইবাবু এরকম এরকম কিসের জন্য এত জ্বর আসলো, আমার খুব ভয় লাগছে, মানে এত জ্বর বলার মতো না। তারপরে বলছে যে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। তারপর আমাকে একটা বললো যে এই ওষুধটা খাইয়ে দেয়, মানে ভাগ্যিস ওই ওষুধটা আমার ঘরে ছিল আর কি জ্বরের, তা ওষুধটা খাইয়ে দিলাম। তারপরে তখন কটা বাজবে, 2:30 দিকে জ্বরটা একটু কমেছে। তো আমি আজকে অনেকবার ওকে বললাম যে তোমার আজকে যেতে হবে না, বলো ফোন করে যে আমার জ্বর আসছে আমি যেতে পারবো না, কোনো কথা শুনলো না। রাগারাগি করলাম, খুব ঝগড়া করলাম একটু, যে এত ওষুধ শরীর নিয়ে কীভাবে যাবা, তার মধ্যে বাইক দিয়ে এত দূর যেতে হবে, বাইকে দরকার নেই যাওয়ার। তাও বলছে না যেতে হবে, যাব, কাজের খুব প্রেশার আছে, এখন যেতে হবে, ছুটি নেওয়া যাবে না। তারপরে গেল ঝগড়া টগড়া করে, এত বলার পরে না করলো, মানে বলার পরে ও মানলো না, ও গেল। তো এই আর কি, তারপরে তো এখন বারবার ফোন করে খোঁজ নিচ্ছি আর কি যে এখন কেমন আছে বা কিছু, তো বললো যে ব্যথাটা একটু কম আর জ্বরটা কালকে রাতেই তো সেরে গেছিলো। তো এই আর কি, এই নিয়ে মনটা খুব খারাপ ছিল। তো যাই হোক, এখন যেহেতু ঠিক আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমিও প্রথম ভ্যাকসিন নিয়েছি, প্রথম ভ্যাকসিনে আমার অতটা জ্বর আসে, হাতটা একটু ব্যথা করেছিল, কিন্তু সেকেন্ড ভ্যাকসিনে বোধহয় জ্বর আসে। তোমরা একটু কমেন্ট করে বলো যারা যারা নিয়েছো আর কি ভ্যাকসিন, যে জ্বর আসে কি না। আমার তো প্রথম ভ্যাকসিনে আসেনি, কিন্তু ও যেহেতু সেকেন্ড ভ্যাকসিনে আসছে, আমারও সেকেন্ড ভ্যাকসিন হয়তো আর কয়েকদিনের মধ্যে আসবে আর কি, তো তখন বোধহয় জ্বর আসবে আর কি, বুঝতে পারছি না। তো যাই হোক, তো এই আজকের বলার ছিল তোমাদের, তোমাদের দাদা ভাইয়ের এই অসুবিধা হয়েছিল আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, অনেকটা বড় হয়ে গেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি একটুকু এগোতে পারবো না, প্লিজ আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সন্ধ্যা হয়ে আসছে, আমার আবার রান্না করতে হবে, বাকি কাজ আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।